এসবি একাডেমিক সেন্টারে অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞান সাজেশন 2022 অর্থাৎ ইভিএস সাজেশন 2022 সালের ইভিএস এর কি কি কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, ব্যাখ্যা করো ভারতবর্ষে একটি মহাজীব বৈচিত্র্য দেশ। দু নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, জীব বৈচিত্র্য সংরক্ষণ কৌশল কি, এর প্রয়োজনীয়তার এবং তার বিনাশের কারণ লেখো। তো দেখো, দুখানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের পরিবেশ বিজ্ঞান সাজেশন অর্থাৎ ইভিএস সাজেশন আমি বের করেছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, চার নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য ভিত্তিগুলি আলোচনা করো। ঠিক আছে, তার মানে হচ্ছিল সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য এবং তার ভিত্তি, এইগুলো আলোচনা করতে হবে। তো আমি আজকে উচ্চ মাধ্যমিকের এনভায়রনমেন্ট সায়েন্স সাজেশন 2022 সালের উচ্চ মাধ্যমিকের যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে, বড় প্রশ্ন, সেইগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের 5/40 অর্থাৎ 8 নম্বরের টোটাল 5খানা বড় প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারছো আমি কি বলছি, 2022 সালে উচ্চ মাধ্যমিকে পরিবেশ বিজ্ঞান সাজেশনে কোনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখো, আমি 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পরিবেশের উপর বিভিন্ন কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো। ছ নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, ভারতবর্ষের সুস্বাস্থ্য লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব কি, আমি আজকে যে সাজেশনগুলো দিয়েছি 1 থেকে 16 দাগ পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করবো, সেখান থেকে 100% তোমরা 2022 সালে উচ্চ মাধ্যমিকে পরিবেশ বিজ্ঞানে সাজেশনে কমন পাবে। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালে। তো দেখো, 7 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য প্রধান বাধাগুলি কি কি। 8 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালে পরিবেশ বিজ্ঞান সাজেশন বের করেছি, যে সাজেশন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। আমি যে সাজেশন দিয়েছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালে। 9 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, জীব বৈচিত্র্যের ধ্বংসের কারণগুলি ব্যাখ্যা করো। 10 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি কি কি। 11 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, পরিবেশ সুরক্ষা আইন 1986 সাল সম্পর্কে যা জন লেখো। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইভিএস সায়েন্স অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স সাজেশন বের করেছি 2022 সালের ক্ষেত্রে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, 12 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা কি, কৃষি প্রয়োজনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা কি সম্ভব, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এনভায়রনমেন্ট সায়েন্সের সাজেশন বের করেছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা প্লিজ অবশ্যই ফলো করবে। 14 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, পেস্ট কি, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। 15 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো। 16 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝায়। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে। তো দেখো, প্রত্যেকটা সাজেশন টু দ্য পয়েন্ট আমি বের করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত সাবজেক্টে নোটস এবং সাজেশন দিয়ে থাকি। 17 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 18 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে লেখো, জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 19 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। আমি যে সাজেশন বের করেছি এই সাজেশন 2022 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 20 নম্বরের কোশ্চেন, পরিবেশ সুরক্ষা গণ সচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। 21 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, বসুন্ধরা সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো, বসুন্ধরা সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি
ডিগ্রি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো আমাদের 22 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, পরিবেশ উন্নয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো, পরিবেশ উন্নয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 23 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, লবণাক্ত মাটির কৃষিকাজ সম্বন্ধে আলোচনা করো, লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের সাজেশন বের করেছি, যে সাজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। 24 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কি, সর্ষের বিভিন্ন রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতি সম্বন্ধে টিকা লেখো। 25 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো আমাদের 26 নম্বরের কোশ্চেন কি, দেখো 26 নম্বরের কোশ্চেন আছে, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। 27 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছে, সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনার উপর একটি টিকা লেখো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।